সন্ত্রাস বিরোধী আইনে জামাত শিবির নিষিদ্ধ এরপরও মাঠে নামলে কঠোর ব্যবস্থা স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হল ছয় সমন্বয়ককে সব শিক্ষার্থীকে মুক্তি দিতে নাগরিক সমাজের চব্বিশ ঘণ্টার আলটিমেটাম জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের বিচার দাবি শিক্ষক শিক্ষার্থীদের এবার বিহিত না হলে আর কখনো না হওয়ার শঙ্কা প্রতিবাদের মাঠে শিল্পীরাও জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের তদন্ত চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার প্রশ্ন শতভাগ দাবি মানার পরও কার স্বার্থে আন্দোলন দেখামাত্র গুলির বিষয়ে অপব্যাখ্যা হয়েছে দাবি ওবায়দুল কাদের শাক দিয়ে মাছ ঢাকার কোরাস গাইছে সরকার অভিযোগ মির্জা তুলে দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জামাত ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার বিকেলে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর ফলে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ থাকবে না দলটির প্রজ্ঞাপন জারির পর আসাদুজ্জামান খান বলেছেন নিষিদ্ধের পরও রাজনীতি করলে জামাতকে মোকাবেলা করা হবে অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন এই দলটির সাথে সম্পৃক্তদের বিষয়ে পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেবে সরকার রিপোর্ট রিপোর্টার জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হবে সরকার এমন ঘোষণা দেয় সোমবার এরপর বুধবার প্রজ্ঞাপন জারির কথা থাকলেও সেটি সম্ভব হয়নি অবশেষে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ী দলটি এছাড়া নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন বাতিল করেছে যা আদালতেও বহাল রয়েছে পাশাপাশি সাম্প্রতিক সময়ে ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পেয়েছে সরকার এসব বিষয়ে বিবেচনায় নিয়ে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সহ সকল অঙ্গ সংগঠন নিষিদ্ধ হিসেবে তালিকাভুক্ত করা হল প্রজ্ঞাপন জারির পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন দলটি এখন মাঠে থাকতে চাইলে মোকাবেলা করবে সরকার আমরা যে মুক্তি যুদ্ধে গড়াই দেশ আমরা সেই 71 থেকে যুদ্ধ করতেছি কাজেই এইগুলাই আমাদের সর্বসম্মত অনেক আছে এর আগে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন দলটির সাথে যারা জড়িত রয়েছে তাদের ব্যাপারে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে ব্যান করার পরেও তাকে আপনার সাজা দেওয়া যাবে না এমন এমনটি নয় কিন্তু কথা হচ্ছে ব্যান্ড যেহেতু হয়ে গেছে হয়তো ব্যান করার ব্যাপারটা সাজার মধ্যে আর আসবে না এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না এবং তারা যদি দেখেন আবারও আমি বলছি বাংলাদেশে আইন আছে তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে জামাতি ইসলামের যারা নতুন কর্মী যারা উনিশশো একাত্তরের পরে জন্ম নিয়েছে কিন্তু তারা তাদেরকে বিচার করা হবে আমি এরকম গণহারে বিচার করা হবে না উনিশশো সালের পর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় জামাত ইসলামী এরপর দু সালে নাম পরিবর্তন করে বাংলাদেশ জামাত ইসলামী করে দলটি ক্রিশা নস্তুল্লাহ ঢাকা জামাত ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরা সন্ত্রাস বিরোধী আইন এবং আপনার বিশেষ ক্ষমতা আইন দুটো জায়গায় দুটো স্কোপ আছে এখন এই স্কোপটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন কারণ ওখানে আবার কিছুটা জটিলতাও আছে কারণ আপনার কিন্তু বিশেষ ক্ষমতা আইনে যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে আপনার অ্যাসোসিয়েশনের কথা আর এখানে আপনার যেটা বলা হয়েছে সেটা হলো যদি আপনার কোনো কারোর বিরুদ্ধে আপনার এই সন্ত্রাসের অভিযোগ থাকে তাহলে সেই সমস্ত সংগঠন এবং অ্যাসোসিয়েশন এটাকে সরকার বাতিল করতে পারে সংগঠন এবং অ্যাসোসিয়েশন সরকার যদি এখানে সিদ্ধান্ত দেয় যে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হলো তৈলে কিন্তু একটা আইনি বিতর্ক হবে কারণ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার রাজনৈতিক দলের কথাটা কিন্তু আপনার ওই আইনে বলা হয় নাই সন্ত্রাস দমন আইন যেটা বলা হয়েছে সেখানে কিন্তু সংগঠন এবং অ্যাসোসিয়েশন আপনি দশ বছর আগে কেউ জামাত করলেই যে তার বিরুদ্ধে এই বাতিল করেই তার বিরুদ্ধে মামলা হবে এরকম আমার মনে হয় কোনো আইনের কোনো সুযোগ নাই জামাত ইসলামকে নিষিদ্ধের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি দলটির পক্ষ থেকে বলা হয়েছে নিরপেক্ষ কোনো তদন্ত ছাড়াই অপবাদ দিয়ে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা সংবিধান সম্মত নয় বিবৃতিতে বিএনপি অভিযোগ করে পরিকল্পিতভাবে ইস্যু বানানোর পুরনো কার্ড নতুন করে খেলে আওয়ামী লীগ জনদৃষ্টি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেছে। পরিস্থিতি জটিল ও সংঘাতময় করে তার দায় বিরোধী দলের উপর চাপানোর চেষ্টা করছে। আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামাতকে সাথে নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করেছিল এবং নির্বাচনেও অংশ নিয়েছিল। দলটির সঙ্গে একসঙ্গে হরতালও করেছে। আজ আওয়ামী লীগের সঙ্গে জামাত নেই বলেই তাদের নিষিদ্ধ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় আর বলা হয় এসব অগণতান্ত্রিক কাজ করে এক দফা আন্দোলন থেকে জনগণের মনোযোগ সরাতে পারবে না সরকার ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে শুধু ছয় সমন্বয়ক নয় সারা দেশে গ্রেফতার সকল শিক্ষার্থীদের মুক্তি দাবি জানিয়েছে নাগরিক সমাজ এর জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা বিস্তারিত জিয়া খান নিরাপত্তার কথা বলে গেল কয়েকদিন ধরে ডিবি হেফাজতে রাখা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাদ আব্দুল্লাহ আবু বকর মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুমকে বৃহস্পতিবার দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ডিবি

আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবে আপনারা কোন শিক্ষার্থীকে আর আটক করবেন না আর একটা গুলিও কোন শিক্ষার্থীর বুকে কোন জনতার বুকে দেবেন না এবং সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন যদি আমাদের সকল আটককৃতদের আটককৃত ছাত্রদের বিশেষ করে মুক্তি দেওয়া দেওয়া না হয় যদি হত্যার বিচার না করা হয় যদি শিক্ষাঙ্গন খুলে দেওয়া না হয় অবিলম্বে তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে আন্দোলন চলাকালে সহিংসতায় হতাহতের ঘটনা তদন্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিও তাদের এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে তাদের সকলের বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে এটা একটি বড় বিষয় সেই সঙ্গে দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিও জানান তারা জিয়া খান বাংলা ভিশন ঢাকা ঐষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তাদের মুক্ত করতে রিট করা আনজীবীরা তবে এই আন্দোলনকে কেন্দ্র করে গণহারে আটক ও গ্রেফতার সব শিক্ষার্থীর মুক্তিও দাবি করেন তারা প্রতিজনের জন্য আমরা গিয়েছিল কিন্তু এই যে এটা বললাম যে 6 দিনের জন্য তাদেরকে যে আটক রাখা হয়েছে এটা তো আমাদের মতে এটা আনলগফুল এই ধরে এইভাবে আটক রাখার কোনো ক্ষমতা কারোর নেই আদালতের কাছে এই দুদিন ধরে আমরা যে শুনানি চালিয়েছি সেখানে সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো যুক্তি বা কোন আইনের কোনো উদাহরণই পাইনি যে কোন আইনের ভিত্তিতে তারা দ্বারা উনাদেরকে এত দিন ধরে ধরে রেখেছে এবং এই 6 জন কিন্তু শেষ নয় এর বাইরেও আর অনেক আটক করা হয়েছে অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া সে অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে দু হাজার তেরো সনে যে এই হেফাজতে নির্যাতন বন্ধের জন্য যে আইন হয়েছে সেই আইন হওয়ার পরে তাদেরকে আপনি চর থাপ্পর মারবেন ধাক্কা দেবেন নির্যাতন করতে পারবেন এই অধিকার আপনাকে কে দিল আমি তো মনে করি যে প্রত্যেকটা ক্রিমিনাল অফেন্সের জন্য তাদেরকে দায়বদ্ধ করা দরকার এবং ডেফিনেটলি আমরা এই বিষয়গুলো দেখব যে তারা কোন ক্ষমতা বলে কোন আইনে এই মানুষগুলোর গায়ে হাত দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিদায়ী অতিরিক্ত কমিশনার হারুন রশিদ মনে করেন সাধারণ মানুষের কাছে ডিবিকে একটি আস্থার জায়গায় নিতে পেরেছেন তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাই তাকে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দিয়েছে বৃহস্পতিবার মিন্টো রোডে ডিবি কার্যালয়ের ফটকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হারুন আমি চেষ্টা করেছি ডিবিকে একটা আস্থার জায়গায় নিরীহ লক্ষ্যে কিন্তু আমরা করি নাই আর প্রভাবশালী ব্যক্তি যত বড়ই হোক না কেন সে যদি ঘটনার সাথে জড়িত হয় তাকে আমরা কিন্তু বাদ দেই নাই এখন আমি মনে করি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে বিশ্বাস আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ প্রদান করেছে আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যেতে কোটা সংস্কার আন্দোলনে আটক শিক্ষার্থী সহ অন্যদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে নিপীড়ন বিরোধী শিক্ষকরা ব্লক নামে গণগ্রেফতার বন্ধেরও দাবি তাদের এদিকে আজ দ্রোহ মিছিল এর নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ থেকে এসব দাবি করা হয় সাধারণ ছাত্র জনতা হত্যার বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে করারও দাবি করেছেন শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করতে যেতে চাইলে শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে কর্মসূচিতে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন হয়ে শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান নেন টিএসসি এলাকায় মৌন মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে যান কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পালন করা হয় এক মিনিট নিরবতা ব্লক রেটে নামে গ্রেফতার ও আটকের নামে বাণিজ্য বন্ধের দাবি জানায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমেও প্রতিবাদ জানানো হয় দেশের বিভিন্ন জায়গায় মনোমিছিল আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা রাজশাহীতে শিক্ষক শিক্ষার্থীদের সাথে পুলিশের পুলিশের ধস্তাধস্তি হয়েছে বাধার মুখেই মানববন্ধন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিনিধিদের পাঠানোর তথ্য ও ছবিতে বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে অবস্থান নেন শিক্ষকরা তাদের সাথে ছাত্ররাও মনো বিশ্ববিদ্যালয়ের সব গেটে ছিল পুলিশের শক্ত অবস্থান মৌর মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বৌদ্ধजीवी স্মৃতি ফলকের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ তাদের ছাড়িয়ে নিতে পুলিশের সাথে দফায় হয় আন্দোলন এক পর্যায়ে আটক পাঁচ শিক্ষার্থীকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ আমার স্টুডেন্ট টু আই ওয়ান্ট জাস্টিস ফর देम ফর দ্য স্টুডেন্ট ব্রাদার্স এন্ড সিস্টার হু ওয়্যার কিলড মুভমেন্ট শিক্ষকদের সামনে যেভাবে জোরপূর্বক ছাত্রদের উঠে নিয়ে যাওয়ার চেষ্টা এটা একদম একটা মধ্যযুগীয় বর্বরতা প্রশাসনে সেইভাবে আমাদের শিক্ষার্থীদের নিয়ে যেতে পারে না তার তার যে কোনো অফেন্স তার ক্যাম্পাসে সে আসবে তার নামে কোনো মামলা আছে কিছু আছে এদের কারোর কিছু দেখাইছে যে একে আমরা ধরতে চাই এইভাবে ছো মেরে এই এই যে শিকার করা ছো মেরে মানুষ উঠিয়ে নিয়ে যা তাকে তাকে মারতে চাওয়া এটা আমরা মানি না আমরা কিন্তু কাউকে গ্রেফতার করিনি এখান থেকে তুলেও নিয়ে যাইনি আপনারা সবাই দেখেছেন আমি বলেছি চেষ্টা না আমি বলেছি যে দুই তিনজন এসে আমাদের পুলিশের হাতে গায়ে হাত তোলার চেষ্টা করেছিল গায়ে হাত দিয়েছিল আমার তখন তাকে এনে জিজ্ঞেস করার জন্য যে তুমি কেন এটা করতেছিলে নয় দফা দাবিতে ময়মনসিংহে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে তারা হত্যা ও নিপীড়নের প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে খোলা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কুয়েটের দুর্বার বাংলার সামনে এ কর্মসূচি পালন করেন তারা এ সময় শিক্ষক নেতারা শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানান রাতে ব্লক রেড দিয়ে দিয়ে যখন তাদেরকে ইয়ে বাসা থেকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে এটা আমরা সহ্য করতে পারছি না আর এই টাইমে শিক্ষকদের বসে থাকার কোনো সুযোগ নেই এগুলো প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আমরা চাই এগুলো সুষ্ঠু বিচার বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপশহরের প্রধান সড়কে সমবেত হয় স্লোগানে স্লোগানে মুখর ছিল পুরো এলাকা দেয়াল লিখন সহ নানা কর্মসূচি পালন করে তারা কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শিক্ষক ও অভিভাবকরাও পরে একটি মিছিল শহরের সাত মাথায় যাওয়ার সময় বাধা দেয় পুলিশ গাইবান্ধায় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে তারা এক পর্যায়ে পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা বিক্ষোভ করেছে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা প্রধান সড়কে প্রায় তিন ঘন্টা অবস্থান করে তারা পুলিশি বাধায় কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে পারেনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফটকে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা আধুনিক সদর হাসপাতাল থেকে মিছিল নিয়ে পঞ্চগড় তেতুলিয়া মহাসড়কে যেতে চাইলে বাধা দেয় পুলিশ বাংলা ভিশন নিউজ ডেস্ক কোটা সংস্কার আন্দোলন ঘিরে যৌক্তিক সমাধান না হলে সরকারের রাষ্ট্র ক্ষমতায় থাকার অধিকার নেই বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক আলম মজুমদার ঢাকা সংবাদ সম্মেলনে বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধ এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সহ দশ দফা সুপারিশ তুলে ধরে সংস্থাটি সরকারকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আন্দোলনকারী শিক্ষার্থী রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সাথে বসার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ান হাসান বলেন ফুটেজ দেখে দেখে এবার প্রতিটি হত্যার বিচার না হলে বিচার ব্যবস্থা থেকে মানুষের আস্থা উঠে যাবে চলমান আন্দোলনে নিহতদের নাম পরিচয় সহ বিস্তারিত চলমান কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার এবং গণগ্রেফতার বন্ধের দাবি জানিয়ে রাস্তায় নেমেছেন দেশের শিল্পীদের একটি অংশ রাজধানীর ফার্মগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন তারা এদিকে আন্দোলন কালে আহতদের দেখতে ঢাকা মেডিকেল যান শিল্পী সমিতির আরেকটি অংশ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা সহিংসতা গণগ্রেফতার হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকার ফার্মগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন শিল্পীরা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ ব্যানারে কর্মসূচিতে অংশ নেন তারা শিল্পীরা বলেন চলমান অবস্থায় ঘরে বসে থাকার সুযোগ নেই ছাত্রদের সাথে একাত্মতা জানাতে রাস্তায় নেমেছেন তারা এদিকে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আহতদের দেখতে যান শিল্পী সমিতির আরেকটি অংশ তারা বলেন কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে একটি মহল জড়িতদের শনাক্ত করে বিচারের দাবি জানান তারা কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান ঘটনা প্রবাহ নিয়ে কয়েকটি দেশ সরকারের ব্যাখ্যা শুনতে চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোমেন পরিস্থিতি নিয়ে উন্নয়ন অংশীদার রাষ্ট্রের কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাজ্য চীন সুইডেন কাতার ডেনমার্ক সুইজারল্যান্ড ভারত রাশিয়া কানাডা অস্ট্রেলিয়া ফ্রান্স ইউরোপ ইউনিয়ন সহ কয়েকটি দেশে রাষ্ট্রদূতদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব বলেন সাম্প্রতিক ঘটনা নিয়ে দেশে এবং বিদেশে যে নানা গুজব ছড়াচ্ছে সেগুলো স্পষ্ট করতে বিদেশি মিশনগুলোর সঙ্গে অব্যাহত রাখবে সরকার গ্রেফতারের সংখ্যা অতিরিক্ত বল প্রয়োগ হচ্ছে কিনা বাক স্বাধীনতা আছে কিনা এসব বিষয়ে প্রশ্ন রয়েছে কয়েকটি দেশের জানান র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেনি বিষয়টি প্রমাণ করে এমন ভিডিও দেখানো হয় বিদেশি রাষ্ট্রদূতদের প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানান সরকারের নেয়া পদক্ষেপে আস্থা আছে বিদেশি বন্ধুদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা আন্দোলনের নামে প্রাণহানি ধ্বংসযজ্ঞের প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে এজন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বলেন যেই জড়িত থাকুক খুঁজে বের করা হবে কোটা আন্দোলনকে ব্যবহার করে হত্যা আর ধ্বংসযজ্ঞ চালানো শক্তি এখন অপপ্রচার চালিয়ে দেশের সম্মান ক্ষুণ্ণ করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী রিপোর্ট বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউটে শোকের মাস আগস্টের প্রথম দিনে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি আয়োজন করে কৃষক লীগ অনুষ্ঠানে বক্তব্যে কোটা আন্দোলনকে ঘিরে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের প্রসঙ্গ উঠে আসে আজকে যে সারা বাংলাদেশে এতগুলি প্রাণ ঝরে গেল এ একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায় কিন্তু একটা জীবন গেলে প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না আর যারা আপনজন হারিয়েছে যে মা তার সন্তান হারিয়েছে যে সন্তান যার বাবা হারিয়েছে তাদের কষ্ট আর কেউ না বুঝুক আমি তো বুঝি কারণ আজকে এই আগাস্ট মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বিধ কষ্ট নিয়ে। এই বাংলাদেশে ফিরে এসেছিলাম নিজের ছোটো ছোটো বাচ্চাদের মাতৃশ্র বঞ্চিত করে কেন বাংলাদেশের মানুষের জন্য এখনও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে কেন সেই প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন দেশের সম্মান নষ্ট করতে মিথ্যাচার চালানো হচ্ছে আজকে কত মানুষের জীবন গেছে চারিদিক থেকে অস্ত্রধারী কোথাও এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনশো কামরা সেখানে এখন ভিডিও ফুটেজে পাওয়া গেছে সেই হাতে অস্ত্রসহ কারো হাতে তরবারি কারো হাতে লাঠি কারো হাতে সাফল্য নিয়ে সমস্ত কাম পুরো তস করে দেওয়া হয়েছে এবং সমস্ত ছেলে মেয়েদের ছেলেদের সব জিনিসগুলি পুড়িয়ে দেওয়া মেয়েদের হোস্টেল সে রোকে হল আর হল ইডেন কলেজ বদ্রছা কলেজ মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধরনের টর্চার করল মেয়েদের উপর মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রলীগ করে ছাত্রলীগ করতে পারবে না তাদের উপরে জুলম অত্যাচার এক মেয়েকে একশোবার উঠবাস করালো আর তারপরে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে একজন মহিলা সাংবাদিক প্রকাশ ও রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করে তার উপরে অস্বিক অত্যাচার থেকে শুরু হতে এমন কিছু নেই তিনজন সাংবাদিক উপরে এই অত্যাচার না করেছি আন্দোলনে প্রতিটি প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের নিরপেক্ষ তদন্তের জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বানও জানান সরকার প্রধান বলেন প্রতিটি ঘটনার বিচার হবে আমরা এখন আর তিন সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের কর্মপরিধি আরও দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক তারা এর পিছনে কি কি ভাবে কি কি ঘটনা ঘটেছে এবং জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠক অন্য কোন দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত সে যেই দায়ী থাক প্রাণহানি সহিংসতার জন্য জামাত শিবিরকে দায়ী করে শেখ হাসিনা বলেন বাংলার মাটিতে এদের স্থান হবে না জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান্ড করে দেওয়া হবে রকুন উজ্জামান বাংলা ভিশন ঢাকা জন নিরাপত্তার জন্য সেনা মোতায়েন ও কারফিউ দেওয়া হয়েছে গণভবন রক্ষার জন্য নয় দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডি দলীয় সভাপতির কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন ওবায়দুল কাদের বলেন দেখামাত্র গুলি করার বিষয় ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি দাবি করে তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনী গুলে ছুড়েছে এমন কোনো তথ্য নেই প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাপারেই তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করা হবে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরাপরাধ কাউকে হয়রানি না করার অনুরোধ জানান তিনি বলেন সাম্প্রতিক ধ্বংসযোগ্য সুপরিকল্পিতভাবে করা হয়েছে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের স্বীকারোক্তিতে তা প্রমাণিত দাবি করেন ওবায়দুল কাদের লন্ডন থেকে তারেক রহমান উস্কানি দিচ্ছে আর দেশে বিএনপি জামাত হত্যাযজ্ঞ চালিয়েছে ছাদে বা জানালায় দাঁড়িয়ে থেকে মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনাগুলো তদন্ত করতে হবে আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছে থেকে গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশ বিদেশের কোনো পরামর্শ না নিয়ে সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে সরকার শাক দিয়ে মাছ ঢাকার জন্য মিথ্যাচারের বলে বিবৃতিতে করেন তিনি বিএনপি মহাসচিব বলেন তৃতীয় শক্তি না খুঁজে সরকারের ভেতরে থাকা অপশক্তিকে চিহ্নিত করতে হবে সরকার সভ্য মানুষের উপদেশ কখনোই গ্রহণ করবে না কারণ তারা ক্ষমতা টিকিয়ে রাখতে বর্বর শাসন কায়েম করছে সরকারকে বিদায় করে জাতির সব সমস্যার সমাধানে রাজনৈতিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতায় থাকতে পারবে না শাসক গোষ্ঠী অতি দ্রুত পদত্যাগ করে জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব কোটা সংস্কার আন্দোলনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর আইন ভঙ্গকারী সদস্যদের তদন্ত করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব বিজিবি সহ কাউকেই গুলি করার অনুমতি দেয়নি সরকার সংবিধান ও আইনের অধীনে বাহিনীগুলো কাজ করেছে কোন কোন ক্ষেত্রে কতিপয় সদস্য অন দি গ্রাউন্ডে আইন ভেঙেছেন এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনবে সরকার প্রতিমন্ত্রী আরও বলেন আইনের প্রয়োগ শিক্ষার্থীদের ওপর নয় শুধু সন্ত্রাসীদের জন্য সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে সম্পৃক্তদের গ্রেফতার করা হবে সরকারের সমালোচনা করলেই সবাইকে জামাত শিবির বলা কতটা যৌক্তিক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন যে কোনো ঘটনায় ঢালাওভাবে ব্রান্ডিং করা যৌক্তিক নয় গুলি করার কোন পারমিশন ছিল না সংবিধান এবং আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে তাই বলে আমি এটাও অস্বীকার করছি না যে কেউ কেউ আইন আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনবো আমি এটা মনে করি না যে সাধারণ শিক্ষার্থী যারা তাদের আবেগ থেকে আন্দোলনে এসেছে তারা সবাই ওই পক্ষের এরকম এটাকে আমি বিশ্বাস করি না আমি মনে করি অনেক সাধারণ শিক্ষার্থী যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা বাংলাদেশের পক্ষে দেশপ্রেমী তাদের অনেকেই অনেকেই যেভাবেই হোক এই আবেগের সাথে সম্পৃক্ত হয়ে তারা এই আন্দোলনের সাথে আছে এবং ছিল কাজে ঢালাওভাবে সবাইকে এই ধরনের ব্র্যান্ড করা এটাকে আমি যৌক্তিকও মনে করি না ন্যায্যও মনে করি না সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তিন সদস্যের কমিটি রবিবার রংপুরে যাবে তারা সেখানে সাত আগস্ট পর্যন্ত অবস্থান করে গত ১৬ জুলাই থেকে একুশ জুলাই পর্যন্ত নিহতের কারণ সহিংসতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তদন্ত কমিশনের প্রধান বিচারপতি কন্দকার দিলির উজ্জামান বলেন সেখানে সহিংসতার প্রতিটি জায়গা তারা ঘুরে দেখবেন সাক্ষ্য নেবেন যে কোনো নাগরিক তথ্য দিয়ে কে সহায়তা করতে পারবেন জানিয়ে বলা হয় কেউ সাক্ষীদের ভয় ভীতি দেখালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তদন্ত কমিশন প্রথমেই নিহত আবু সাঈদের মৃত্যুর বিষয়ে তদন্ত এবং সাক্ষ্য নেয়া হবে রংপুর সার্কিট হাউজে পাঁচ অগাস্ট এছাড়া পঁয়তাল্লিশ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথাও জানান কমিশনের সভাপতি কমিশনের অপর দুই সদস্য হচ্ছেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি মোহাম্মদ শকত আলী চৌধুরী সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে সন্ত্রাস বিরোধী আইনে জামাত শিবির নিষিদ্ধ এরপরও মাঠে নামলে কঠোর ব্যবস্থা স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হলো ছয় সমন্বয়ককে সব শিক্ষার্থীকে মুক্তি দিতে নাগরিক সমাজের চব্বিশ ঘন্টার আলটিমেটাম জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের বিচার দাবি শিক্ষক শিক্ষার্থীদের এবার বিহিত না হলে আর কখনো না হওয়ার শঙ্কা প্রতিবাদের মাঠে শিল্পীরা আন্তর্জাতিক মহলের তদন্ত চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার প্রশ্ন শতভাগ দাবি মানার পরও কার স্বার্থে আন্দোলন মাত্র গুলির বিষয়ে অপব্যাখ্যা হয়েছে দাবি ওবায়দুল কাদেরের শাক দিয়ে মাছ ঢাকার কোরাস গাইছে সরকার অভিযোগ মির্জা ফখুলের এই ছিল এখনকার মতো পরে সংবাদ সকাল দশটায় এর আগে নয়টা রয়েছে নিউজ টপ ট্রেন দেখার আমন্ত্রণ রয়েছে এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ